ছাপ্পান্ন বছর বয়সী ব্রিটিশ কোচের হাত ধরে আবারও পুরনো চেহারায় ফিরেছে ঐতিহ্যবাহী মোহামেডান শেনলিন যেন মনে করিয়ে দিচ্ছেন পুরনো দিনের সেই ধারালো মোহামেডানকে বাংলাদেশকে ভালোবাসেন লিগ না থাকায় এই ফাঁকা সময়টাতে অন্যান্য দলকে বধ করার পরিকল্পনা করছেন জানালেন মোহামেডনের ভালো খেলার রহস্য বিস্তারিত মেহেদি নাইমের রিপোর্টে করোনায় রুদ্ধ চারশো বছরের পুরনো নগরী অবরুদ্ধ দেশের ক্লাব পাড়াও অঘোষিত লকডাউনের এমনই একদিনে মহামেডানি গিয়ে মিলল মন ভালো করার মতো চিত্র শুধু মহামেডানের বিদেশি ফুটবলারাই নয় করোনার এই সময়টায় একাত্ম হয়ে মহামেডানের মাঠে অনুশীলন করতে এসেছেন আশেপাশে থাকা অন্যান্য ক্লাবের বিদেশি ফুটবলাররা গুরু ওই একজনই মহামেডানের ব্রিটিশ কোচ সেনলেন যার হাত ধরে লেখা হচ্ছে মহামেডানের বদলে যাওয়ার গল্প ছাপ্পান্ন বছর বয়সী এই কোচ জানালেন মহামেডান ইরানের ভালো করার রহস্য আমি আমার ফুটবলারদের চাপে রাখতে চাই না তাদের সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করে স্বাভাবিক খেলাটা বের করে আনতে চেষ্টা করি এটাই আসলে ভালো করার মূল মন্ত্র প্লেয়াররাও বেশ আন্তরিক তাই আমার কাজটা সহজ হয়ে যায় গেল মৌসুমে রেলিগেশনের শঙ্কায় থাকা দলটার শেষ ভাগে মহামেডানে এসেছিলেন পুরো টুর্নামেন্টে বাজে খেলা ঐতিহ্যবাহী ক্লাবটিকে টেনে তোলেন নয় আর এবার তো শুরু থেকেই দুর্দান্ত মহামেডান ছয় ম্যাচে চার জয় আছে টেবিলের চারে হারিয়েছে জায়ান্ট বসুন্ধরা কিংসকে ওদের হোম ভেনুতেই যেটা কি সম্ভব প্রিমিয়ার লিগের শিরোপা দেখুন চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার মতো চার পাঁচটি ক্লাব লিগে আছে এখনো অনেক খেলা বাকি আছে আমি বলছি না অসম্ভব তবে সেজন্য আমাদের প্রতি সপ্তাহে উন্নতি করতে হবে একজন ব্রিটিশের হাত ধরে বদলে যাওয়ার গল্প লিখছে মহামেডান হাল না ছাড়ার নতুন সব কৌশলের বাংলাদেশে এসেছেন এক বছর হলো করোনার পরও এখানে থাকাটাকে নিরাপদ মনে করছেন এর মাঝে ছক নিত্য নতুন কৌশলের আমি বাংলাদেশকে ভালোবাসি এখানকার মানুষ চমৎকার সবাই পরোপকারী এখানে থাকাটা বেশ উপভোগ করছে এখন হাতে অখণ্ড অবসর এর মাঝেই অন্যান্য দলের ম্যাচের ফুটেজ দেখে সামনের ম্যাচগুলোর জন্য পরিকল্পনা করছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রিমিয়ার লিক অবস্থা বেগতিক দেখলে নিজ দেশে পরিবারের কাছে ফিরে যাওয়ার ইচ্ছে